বন্ধুরা, রচনাদির হুগলির ঘুগনি খাওয়ার পর রিয়াকশন। বন্ধুরা, রচনাদির আলুরদমার শুকনো মুড়ি খাওয়ার পর রিয়াকশন। বন্ধুরা, রচনাদির আলু পোস্ত দিয়ে ভাত খাওয়ার পর রিয়াকশন। প্রত্যেকটা মিটিং এই কাণ্ড করছে। হ্যাঁ পিসি, তুমি ঠিকই বলেছো। তোমার হুগলির প্রার্থী প্রচার করতে গিয়ে কখনো খাচ্ছে ঘুগনি, আবার কখনো বা খাচ্ছে আলুর দম দিয়ে শুকনো মুড়ি, যেগুলো তোমার প্রার্থী কোনোদিনও খায়নি। কোনোদিনও খায়নি, প্রথমবার খেলাম। পিসি, তোমার প্রার্থী এইসব খাওয়ার পর তোমার প্রার্থীর শুধু একটাই রিয়াকশন। আরে ও পিসি, তুমি কি জানো তোমার হুগলির প্রার্থীর সবচেয়ে প্রিয় খাবার কোনগুলি? আরে জানো না তো, তো কি হয়েছে? আমি তো আছি। আরে বলছি কি অরচনা দি, তুমি তাহলে নিজের মুখেই বলো না, পিসি জানতে চাইছে। আরে রচনা দি, তোমার প্রিয় খাবারগুলোর নাম বলার পর তোমার হাসিটা কিন্তু ম্যাচ হলো নি। আর যদি তুমি তোমার প্রিয় খাবারগুলোর নাম বলার পর তুমি এই হাসিটা দিতে, সবচেয়ে ভালো ম্যাচ করতো। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়া চারিদিকে যা চলছে, যেখানেই দেখছি সেখানেই। আর তার সঙ্গে আর কি বলো তো বন্ধুরা? হ্যাঁ ঠিকই ধরেছো, এই দিদি নাম্বার ওয়ানের হাসি। আর এই হাসি প্রকৃতিতে ঝড় না তুলতে পারলেও সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ঝড় তুলছে, তাই ভাবলাম এই ঝড়ে আমিও একটু গা ভাসিয়ে আসি, শুধুমাত্র আপনাদের মজা দেবার জন্য। আচ্ছা তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের মেন ভিডিও। আর সেই জন্য দিদি অনেক গুগলে রিসার্চ করে করে হুগলির দইয়ের রহস্য জানতে পেরে যায় যে কিভাবে কলকাতার থেকে হুগলির দই এত টেস্টি, এত সুন্দর, এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিক। আরে বাহ বাহ বাহ, এ না হলে দিদি রিসার্চ। আরে তাহলে কি বলছি দিদি, এত সুন্দর একটা হুগলির দইয়ের রহস্য উন্মোচন করলেন, এর জন্য একটু হাসি হবে না? আরে প্লিজ দিদি, একবার না আর দুবার। এমনকি দিদি হুগলিতে সে যাই খাক, রাস্তার মোড়ে বিক্রি হওয়া ঘুগনি তার টেস্ট নাকি তার বাড়ির খাবারের চাইতে অনেক সুন্দর। এবার তো তাহলে যারা কলকাতায় ফুড ব্লগিং করে বেড়ায়, আপনারা এত সুন্দর ফুড রিভিউ দেখে কলকাতার নানান রকম খাবার ছেড়ে হুগলির গামগঞ্জে পাওয়া ঘুগনি, আলুরদম, শুকনো মুড়ি, এই অতি সাধারণ খাবারের পেছনে কলকাতার ফুড ব্লগাররা এই অতি গরমে চাঙ্গিয়ার পরে দৌড়াবে। কিন্তু বন্ধুরা, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, দিদি হুগলিতে ভোট পচেরে যায় নাকি ভোট পচেরের নামে দিদি হুগলির এখানে ওখানে খেয়ে বেড়ায়? কিন্তু দিদি হুগলিতে প্রচার করতে করতে একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছিল, আর সেই বিয়ে বাড়িতে হয়েছিল বিরিয়ানি আরো অনেক রকম আইটেম। আর সব বিরিয়ানি টিরিয়ানি রান্না টান্না হচ্ছে, আমাকে অনেকবার বললো খেতে, বাট দিদি কিন্তু খেলেন না। আমি তো ভাবলাম দিদি যখন প্রচার করতে গিয়ে খেয়ে খেয়ে বেড়াচ্ছে, কখনো ঘুগনি কখনো আলুর দম মুড়ি, এগুলো তো খুবই সামান্য খাবার, বাট সেই বিয়ে বাড়িতে এর থেকে আরো বেরিয়ে বেরিয়ে আইটেম হয়েছিল, বাট সেটা শুনেও দিদি ওখানে এক পাত না মেরে অনেকে গোলাপ ফুল দিয়ে বেরিয়ে চলে গেল। তো বন্ধুরা, দিদির চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে চিলকেও হার মানাতে পারে, কারণ দিদি গাড়ি করে রাস্তায় যেতে যেতেই ধোঁয়া থেকে দেখতে পেয়ে যায় যে সেখানে মেঘ ধরেছে, না মানে কল কারখানা হয়েছে, সেখান থেকে চিমনি থেকে ধোঁয়া বেরিয়ে বেরিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই জন্যই বললাম দিদির দৃষ্টি একদম চিলকেও হার মানাবে, বাট দিদি কিন্তু সেখানে দই খেয়ে বলে দিয়েছে চারিদিকে ঘাসে ভর্তি, আর সেইগুলো গরু খেয়ে তার দুধ থেকে পুষ্টিকর দই তৈরি হচ্ছে। তো বন্ধুরা, আমার মনে হয় এই রচনা দিয়ে এই পুষ্টিকর ঘাসগুলো সিঙ্গুরের টাটা ফ্যাক্টরিতে দেখতে পেয়েছে, তাও আবার তীক্ষ্ণ চিলের মতো চোখ দিয়ে। তো বন্ধুরা, দিদি এরকম ইন্টেলেকচুয়াল কথা বলার পর পাশের যে মাসিটা বসে আছে সে কেমন জিভবার করে হাততালি মারছে দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। বাই।